আজ আবার অনেক দিন পর কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা যার নাম ভালো লাগে নিয়ে আমি হাজির। আজ শোনাব কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ ভালোবেসে ধুলোয় নেমেছি থেকে নেওয়া কবিতা ভালো লাগে। উল্লেখযোগ্যতা তাকে নিয়ে গেল সমুদ্রের তীরে, সেখানে রূপলী মাছ বালুকায় ধুলো পেতেছে ছিন্ন ভিন্ন রূপ যেন ভাঙা আয়না নিকটে ও দূরে। ঝাউ গাছ থেকে পাতা উড়ে আসে হেমন্তে হাওয়ায়। উল্লেখযোগ্যতা তাকে নিয়ে গেল সমুদ্রের তীরে, পাহাড়ের কাছে তাকে নিয়ে যেত পাগল বনানি। স্থির নীল ঝর্ণা জল নুড়ি ও পাথর হাঁটবার উলিঝুলি রাস্তায় যায় অরণ্যের গভীরে জন্তুর মুখোমুখি। চাঁদ উঠে পথরোধ করেও দাঁড়াতো পাহাড়ের কাছে তাকে নিয়ে যেত পাগল বনানি। এই সব এখন সমস্ত ছেড়ে মুক্তি পাবে বলে চলে গেছে শ্যামল বন্ধন নয় নীল জল মৌন ও গভীরে। এখন এসবই তার ভালো লাগে, অন্যান্য লাগে না। নমস্কার।